আমার তৈরি পটলের একটি ইউনিক রেসিপি পটল বাদাম। সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন করে বানাই। পটল আর পেঁয়াজের এই ইউনিক রেসিপিটা করার জন্য আমি কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি। তার মধ্যে আছে পটল। পটলটাকে আমি ধুয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। নিয়েছি টমেটো, টমেটোটাকেও আমি কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে। নিয়েছি আদা, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি রসুন, রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি আমন্ড বাদাম, আমন্ড বাদামটাকে আমি একটু মিক্সি জারে পেস্ট করে নেব। এখানে আমন্ড বাদাম না হলে এমনি চীনা বাদামও নেওয়া যায়। তাহলে সব উপকরণ আমি সাজিয়ে নিয়েছি, এবারে আমি রেসিপিটা শুরু করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে তেলও নিয়ে নিয়েছি। এবারে দেব আমি গোটা জিরে। আমি এই রেসিপিটা করব সর্ষের তেলে। এবার আমি দিলাম গোটা জিরে। জিরেটা একটু লাল হয়ে এলে আমি কুটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পটলগুলো একটু ভাজতে দেব। আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম যাতে পটল ভাজাগুলো লাল লাল হয়। এবার দেব সামান্য লবণ দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিলাম, একটু পেঁয়াজটা ভাজা হোক, তারপর আমি অন্য উপকরণগুলো দেব। বেশ একটু নাড়াচাড়া করার পর আমি একটু মাঝখানটা এগুলো সরিয়ে নিয়ে মাঝখানটা খালি করে নেব। নিয়ে ওই মাঝখানে আমি দেব গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, আর দেব চিলি ফ্লেক্স। এবার এগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। এবার এগুলোর সাথে পটলটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এবার আমি দেব টমেটো কুচি। ভাজাটা বেশ টকটক ঝাল ঝাল হবে। এটা ভাত, রুটি, তরকা সবের সাথে খুব ভালো লাগে। অতি সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। এবারে আমি যে আমন্ড বাদামটা বেটে রেখেছিলাম মিক্সিতে, তার সাথে একটু জল মিশিয়ে আমি দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু বেশি জল একদম লাগবে না। যেহেতু বাদাম, সেহেতু আমাকে একটু বেশি নাড়াচাড়া করতে হবে, নয়তো মিষ্টটা গড়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আমচুর পাউডার, হাফ চা চামচ মতো আমচুর পাউডার। আর দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ। একটু এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আমার তৈরি টক ঝাল মিষ্টি পটলের ইউনিক রেসিপিটি পটল বাদাম। ওয়াও!